নমস্কার বন্ধুরা আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা অত্যন্ত অমানবিক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত ফাইনাল সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে নইলেবারে মিলবে না ডিগ্রি এবং পরীক্ষা দিতে হবে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই এই ঘোষণার পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে সেপ্টেম্বরে রাজ্যে কোনো রকম স্কুল কলেজের পরীক্ষা নেওয়া হবে না তো বন্ধুরা এই বিষয়ে একটি বড় আপডেট উঠে এসছে কেন পরীক্ষা নেওয়া হবে না জানাবো আজকের এই ভিডিওতে তো আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিজের স্বার্থে নিজেকে আপডেট রাখতে কারণ আপনি এই চ্যানেল থেকে খুবই গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও পেয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে দেবেন যাতে আপনি পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগে পেয়ে যান সেপ্টেম্বর মাসে কলেজে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন যে সেপ্টেম্বরে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না তো এ বিষয়ে যে আপডেট আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসে রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া হবে না শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে অনলাইনে অফলাইনে পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা যদি আপনাদের সেপ্টেম্বরে পরীক্ষা না নেওয়া হয় তাহলে কিন্তু অনলাইনে সরি অনলাইনে আপনাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা হতে পারে করোনা আবেহেও কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে ইউজিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ প্রথমে পরীক্ষা নেওয়ার দরকার নেই বলে জানানোর পরেও জুলাই মাসে ফের রাজ্যকে চিঠি পাঠানো হয় সেই চিঠিতে ইউজিসির তরফে জানানো হয় পরীক্ষা নিতে হবে তো বন্ধুরা আমরা জানি ইউজিসি কিন্তু প্রথম প্রচলিত পরীক্ষা নেওয়া হবে না সমস্ত ছাত্রদের নম্বর দেওয়া হবে আগের সেমের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তারপরে আবার একটি গাইডলাইন দিয়ে দেয় সেখানে বলে যে ফাইন্যান্সের ইনস্টুডেন্টদের পরীক্ষা দিতে হবে এবং আজকে আঠাশে আগস্ট তার সম্পূর্ণ রায়টি সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে এবং বলেছে যে সমস্ত ফাইনাল স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা দিতে হবে কিন্তু এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেপ্টেম্বরে কোনো রকম কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়া হবে না তো আরও যে আপডেট দেখে নিন সেই চিঠিতে ইউবিসির তরফে জানানো হয় পরীক্ষা নিতে হবে এই প্রসঙ্গে কেন্দ্রকে বিধি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে পুরো উপর চাপ নিচ্ছে পড়ারা মানসিক দুশ্চিন্তায় আছে পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরাও কেন্দ্রে পড়োতে কেন বিপদে ফেলেছে তো বন্ধুরা এই লকডাউনে কিন্তু সমস্ত স্কুল কলেজ ছুটি হওয়ায় সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু বাড়ি ফিরে এসছে এবং এখনও পর্যন্ত কিন্তু দেশের সমস্ত লোকাল ট্রেন বন্ধ আছে তো এই মুহূর্তে যদি কোনো পরীক্ষা নেওয়া হয় তাহলে একটাই প্রশ্ন যে ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে সবচেয়ে বড় প্রশ্ন এটাই জল ব্যবস্থা এখনও ঠিকঠাক হয় আসেনি রাজ্য সরকার করোনা আবহে পরীক্ষার বন্দোবস্ত করে পড়ুয়াদের বিপদে ফেলতে চায় না এদিন ভার্চুয়াল সবাই সাফ জান মুখ্যমন্ত্রী তবে এই পরিস্থিতিতে অনলাইন অফলাইন পরীক্ষা নেওয়া যায় কিনা সে ব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলেন জানান মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এখানে একটাই প্রবলেম সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা এখনও সেটা ভালোভাবে হয়নি এবং মুখ্যমন্ত্রী বলছেন যে এই করোনা আবহে কিন্তু তিনি পরীক্ষা নিতে চান না পরীক্ষার জন্য বন্দোবস্ত করতে চান না যদিও সেপ্টেম্বরের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসে সেপ্টেম্বরের পরে যদি করোনা ভাইরাসের প্রকোপটা কমে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত কলেজের পরীক্ষা অক্টোবরে হতে পারে বা তারও পরে হতে পারে কিন্তু পরীক্ষা হবেই তারপরে আরও যে আপডেটটা আমরা দেখে নেব কলেজে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বাইরের কাছাকাছি সেন্টার দেওয়া যায় কি দেখুন দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরতে জানাবেন শিক্ষামন্ত্রী তো তিনি কিন্তু সাপ সাপ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যে পরীক্ষার্থীদের কাছাকাছি কোনো জায়গায় পরীক্ষা নেওয়া যাবে কি না তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কঠিনভাবে চেষ্টা করছেন যাতে ছাত্রছাত্রীরা কোনো অসুবিধায় না পড়েন তারপরে আরও যে আপডেটটি উঠে আসছে কলেজের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করা পাশাপাশি স্কুলের পরীক্ষা নিয়েও এদিন মোদী সরকারকে তুলে ধরা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে স্কুলে এই মুহূর্তে সব পরীক্ষা স্থিতি থাকছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল নিয়েও ফরমান দিয়েই দিল্লি স্কুল আমাদের হাতে থাকায় সেটা করতে পারেনি স্কুলে কোনো পরীক্ষা হবে না তো বন্ধুরা এটাই ছিল সম্পূর্ণ আপডেট আমরা বুঝতে পারলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের সকল ছাত্র ছাত্রীদের জন্য খুবই চিন্তিত তিনি চাইছেন যে করোনা ভাইরাসের প্রকোপ কমে গেলে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তার জন্য তিনি পাঠ চট্টোপাধ্যায়কে বলেছেন কাছাকাছি কোনো সেন্টার খুঁজতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত